বছর 18 আগে দিনহাটার স্টেশন পাড়ায় নিজের বাঁশের সামগ্রীর দোকানের সামনে পড়ে থাকতে দেখেছিলেন দিন কয়েকের ছোট্ট মেয়েটিকে। তখন অনেক খোঁজেও তার মা বাবার খোঁজ না পেয়ে নিজেদের অভাবী সংসারে ছোট্ট শিশু কন্যাকে নিয়ে এসেছিলেন দিনহাটা ভিলেজ এক গ্রাম পঞ্চায়েতের স্টেশন পাড়া সংলগ্ন এলাকার গোপাল দাস। সাত করে নাম রেখেছিলেন লক্ষ্মী। কোলে পিঠে করে নিজের মেয়েকে মেয়ের মতো করে মানুষ করেছেন তাকে। সেদিনে ছোট্ট মেয়েটা 18-র গণ্ডি পেরিয়েছে, শুরু হয়েছে তার বিয়ের তোড়জোড়। কিন্তু লক্ষ্মীর বিয়ের খরচ সামলাতে বিপাকে পড়েছিলেন অভাবী গোপাল। এমন পরিস্থিতিতে এই খবর পৌঁছয় স্থানীয় বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছে। সব শুনেই লক্ষ্মীর বিয়ের সমস্ত খরচা বহনের আশ্বাসও দিয়েছিলেন তিনি। প্রতিশ্রুতি মতো লক্ষ্মীর বাড়িতে যান তৃণমূল স্থানীয় নেতৃত্ব। বিয়ের সমস্ত খরচ পৌঁছে দেওয়ার পাশাপাশি সর্বতোভাবেই পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সেই মতোই সোমবার সন্ধ্যায় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো। স্থানীয় বিধায়ক ও তৃণমূল নেতৃত্বের মহানুভবতায় খুশি লক্ষ্মীর পরিবার। তার বাবা জানালেন, নিজের রক্তের সম্পর্কের মেয়ে না হলেও ওকে কখনো পর ভাবিনি। অভাবের সংসারে মেয়ের বিয়ে কী করে দেবো তা নিয়ে দুশ্চিন্তা ছিল। স্থানীয় বিধায়ক ও নেতাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। লক্ষ্মীর বিয়ে, এত আনন্দ, এত খুশি, তার মধ্যেও কষ্ট লাগছে। দিনে এই বিয়েটা দিচ্ছে মন্ত্রী উদয়ন গুহ, তিনি নেই, আসতে পারেননি, চেষ্টা করেও আসতে পারেন। তার প্রতিনিধি হিসাবে আমরাই নেমে গেছি বিয়েটা যাতে ভালো করে হয়। বিয়েটাও তাকে উপহার দিতে হয়, আমরা অনেক কিছু তাকে উপহার দেওয়ার চেষ্টা করি। ওনার, আমি বলতে পারি ওনার মেয়ের বিয়ে। এই জন্যই যে উনি ভেবেছেন যারা দুস্থ গরিব মানুষ, দিনহাটার অভিভাবক হিসাবে যারা দুস্থ তাদের পাশে দাঁড়ানো দরকার, তার মেয়ে মনে করে দিয়ে দিচ্ছেন এবং আগামী দিনেও দেবেন এবং বিগত দিনেও দিয়েছেন মানুষের পাশে থেকেছেন। আমাদের অভিভাবক হিসাবে তার যা কর্তব্য তিনি করছেন এবং এত উৎসাহের সাথে আনন্দের সাথে বিয়ে হচ্ছে বলে আমারও ভীষণ ভালো লাগছে। আমরা সবাই এসেছি, আমরা এখান থেকেই আমাদের মন্ত্রী উদয়ন গুহকে মেসেজ দিতে চাই যে আপনি যে বিয়েটা ঠিক করেছেন, বিয়ের ব্যবস্থা করেছেন, আমরা সাধ্য মতো আপনার সম্মান রেখে এই বিয়েটাকে ভালো করে দিতে সবাই আমরা খুব খুশি। মানে এটা একটা আজকে নয়, এরকম অনেক ঘটনা আমরা সবাই জানি। উদয়ন গুহ মানুষের পাশে থাকেন, এটা অনেক নজির আছে, বলার প্রয়োজন হয় না। আমরা বলি উদয়ন গুহ অনেক দিন বেঁচে থাকুন, আর যে লক্ষ্মীকে বিয়ে দিলেন সে লক্ষ্মী তার স্বামীর দিকে শান্তিতে থাকুন, তবেই আমাদের সম্ভব। কী করে ওনার জন্য বলতে পারি, উনি সত্যিকারের অভিভাবক। আরও আরও লক্ষ্মীর বিয়ে দেন, আরও আরও গরিব মানুষের পাশে দাঁড়ান, আরও আরও মানুষের কাজে লাগেন। উনি এটা উনি আরও করতে পারেন, সেটাই শুভকামনা।